যথেষ্ট বোঝা শিখছে। আমি গল্প করলাম আর আমার গল্প তো আর কেউ খাবে না। এখন মানুষ যদি ভালো জিনিস কিনতে চায় তাহলে যেন রবলের খামারে আসে, সরাসরি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার দৃষ্টি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ভালো জিনিস বিক্রি করা ধরছে, ভালোই বেচবো আল্লাহর রহমতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 28 জুন 2024 রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে রবিউল ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রবিউল কাকা এখান থেকে গাভী গরু বিক্রি করে। প্রতি সপ্তাহে এখানে 2 থেকে 3 বার করে নতুন নতুন গাভী কালেকশন করা হয়। আমি সপ্তাহে 2টা করে প্রতিবেদন বুধবার এবং শুক্রবারে নিয়মিতভাবে আপনাদের দেখাই। এই সপ্তাহে কাকার কাছে নতুন যে গাভী রয়েছে, গাভীগুলোর জাতমান, কোয়ালিটি, দাম, পার্সেন্ট, বয়স, কোনটার সঙ্গে কী বাচ্চা, কত লিটার দুধ, প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলো এই ফার্ম থেকে কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, বর্তমানে গাভীর বাজারটা কেমন যাচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে সংক্ষেপে তথ্য তুলে ধরার চেষ্টা করব। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন, বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কাকা বেচা কেনা কেমন হচ্ছে এখন? বেচা কেনা মোটামুটি ভালোই হচ্ছে, ঈদের পর থেকে মোটামুটি খুব ভালো। গাভীর বাজার এখন বর্তমান কেমন? বাজার মিডিয়াম বাজার আছে। মিডিয়াম কেনার মতো? কেনার মতো এখন। আচ্ছা, এই যে আমরা গত 2 দিন আগে বুধবারে বিশাল বিশাল 3টা গাভী যেটা নিয়ে পাবনা জেলা চ্যালেঞ্জ করছিলেন, গাভীদের প্রতিবেদন দিছিলাম, বিক্রি হয়ে গেছে? বিক্রি দন, হ্যাঁ দুটো হয়েছে, একটা না এক জোড়া হয়েছে, একটা আছে যেটা মনে হয় রেডি হয় নাই ওইটাই আছে, রেডি 2টা বিক্রি হয়ে গেছে। আবার তো দেখতেছি, হ্যাঁ উঠছে তো ওই রকম সমান সমান, আবার 2টা গাভী নিয়ে আসছেন। আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, গ্রাম চৌবাড়ি হারোপাড়া, থানা ভাঙড়া, জেলা পাবনা। রবিউল ডেইরি ফার্মের মালিক। প্রতি সপ্তাহে তো 2 থেকে 3 বার করে নতুন নতুন গাভী আসে, এখন কি কি বারে গরু আসতেছে আপনার কাছে? আমার কাছে সোমবার আর বৃহস্পতিবার দিন আসতে দেয়। আচ্ছা, মোটামুটি যদি সোমবারের থেকে কেউ আসে শুক্রবার শনিবার পর্যন্ত একবারে ভরপুর গাভী পাবে। আজকেও তো খামার ভর্তি গাভী। হ্যাঁ ইনশাআল্লাহ খামার ভরা। কতগুলো গাভী আছে তিন খামার মিলে? আমার এখনো 32টা গাভী আছে, তার মনে হয় না। এই সেটে কয়টা আছে? এই সেটে আছে আপনার গোটা বিশেক নাই, 16-17টা, প্রায় 20টার কাছাকাছি। আর 2টা মিলে মোট 32 পিস গাভী আছে, সবই বিক্রির? সব বিক্রির, ছোট দামের, বড় দামের, মাঝারি দামের, এরকম আছে, ধরনের গরু পাবে আমার কাছে আসলে, ছোট বড় মাঝারি সব পাবে, একবার সব ধরনের। আজকে কি প্রতিবেদনে ছোট দামের গরু দেখাবো দর্শকদের? হ্যাঁ, ছোট দামের গরু গুলো তো তেমন একটা ইয়া নাই, তারপর 2টা গরু আমি এমনি স্যাম্পল হিসেবে দেখাবো। স্যাম্পল তো আপনারা যখন ছোট দামের কেনেন তখন অবশ্যই সেটা জাতমান ধরে কিনেন, অবশ্যই আন্টি শান্টি ওই গজার টজার তো কিনেন না? আর ওটা বিক্রিও করি না আমি। আচ্ছা, আজকে কেমন কোয়ালিটির গাভী আছে, হাই কোয়ালিটির কি আছে? হাই কোয়ালিটির গাভী বেশি আজকে। কয়টা দেখাবো প্রোগ্রামে? তিনের উপরেও গাভী আছে। সুযোগ সুবিধা বর্তমানে কি কি দিচ্ছেন এখান থেকে গাভী কিনলে? গাভী কিনলে এখান থেকে সুযোগ সুবিধা, দুধের ফুল প্রেগন্যান্ট যেগুলো সেগুলো বাচ্চা দেওয়ার পরেও সে নিতে পারবে। আচ্ছা, যে আজকে কাকা একটা ঘটনা ঘটাইছে, এখান থেকে গরু একটা একজনকে বাকি দিয়ে দিছেন মনে হয় লাখ দেড়েক টাকা, যে জার্সিটা দিছিলাম, জার্সিটা দেওয়া হয়েছে, ওই বিশ্বাসের উপরই দিয়ে দিছেন। এর আগে কি লেনদেন করছে উনি? না না, লেনদেন আমার সাথে করে নাই, তো 10,000 টাকা দিছে আর 1,50,000 টাকা তাকে বাকি। এরকম কিন্তু এই অনেকেই লোভ দেখায় কিন্তু কেউ দেয় না, আপনি কোনোদিন মুখ দিয়ে বলেন নাই কিন্তু দিয়ে দিছেন? হ্যাঁ, আজকে আল্লাহর রহমতে তাকে বিশ্বাস করছি, দিয়ে দিছি। আচ্ছা, সম্পর্ক যদি এরকম সুসম্পর্ক কেউ গড়তে পারেন ইনশাআল্লাহ বাকির ব্যবস্থাও আছে। হ্যাঁ ইনশাআল্লাহ, যদি ভালো সম্পর্ক হয় অবশ্যই দেব। চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা, ইনশাআল্লাহ আমাদের জানাবেন। আর একটা প্রশ্ন করব, যারা এই যে মৌসুমি ব্যাপারী আছে, যারা ব্যবসায়ীরাও তো আপনাদের কাছ থেকে গরু নেয়, তো তারা নিলে তাদের জন্য একটু কোনো সুযোগ সুবিধা বা বাকির ব্যবস্থা? অবশ্যই সুযোগ আছে তাদের জন্য, মনে করেন যতটুকু ছাড় দেওয়া চলে আর কি, ওনারা তো নিয়ে গিয়ে বিক্রি করে খাবে, এতটুকু পর্যন্ত আমি দেব আর কি। আচ্ছা, চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা, ইনশাআল্লাহ আমাদের জানা। আচ্ছা, 1 নম্বর সিরিয়ালে কাকা
মাঝারি সাইজের, এগুলো ভরা মাঝারি বলি আমি, মাঝারির চেয়ে বড় পাবেন ইনশাল্লাহ। আমার কথা অনুযায়ী যদি কেনেন ছোট পাবেন না। এটা কফি কালারের একটা গাভি বাচ্চা সহ, বাচ্চাটা তো বিস্কুট কালারের হয়েছে, জার্সি গরু এটা, জার্সি, এগুলো ইন্ডিয়ান জার্সি গাভি। ইন্ডিয়ান জার্সি গাভির বয়স কয় দাঁত? বয়স 4 দাঁত। 4 দাঁত, জি। 4 দাঁত কত নম্বর বাচ্চা এটা? এটা আপনার দ্বিতীয় নম্বর বাচ্চা। 4 দাঁতে 2 নম্বর বাচ্চা, হয়তো অদাঁত বা 2 দাঁতে এক বাচ্চা দিছে, 4 দাঁতে আবার একটা বাচ্চা দিছে। প্রতি বছর তো এগুলো একটা করে বাচ্চা দিবে? প্রতি বছরই একটা করে বাচ্চা দেয়। কোলে কি বাচ্চা? কোলে মেয়ে বাচ্চা, দেখেন না, বকনা। মাশাআল্লাহ, বকনা বাচ্চা, জার্সি বাচ্চা হয়েছে, খুব ভালো মানের বাচ্চা। বাচ্চাটা কিন্তু মায়ের চেয়ে ভালো হয়েছে বলা যায়। বাছুরের বয়স কয়দিন? বাছুরের বয়স আজ 1 দিন। 1 দিন, জি। খুব হৃষ্টপুষ্ট বাচ্চা? হ্যাঁ, খুব ভালো মানের বাচ্চা। আচ্ছা, এই যে একদিনের যে বাচ্চাগুলো দেখি আমরা, 1 দিন 2 দিন, এগুলো কি মায়ের সাথে যে কোনো জায়গায় যায়? হ্যাঁ হ্যাঁ। কি কি করা লাগে রাস্তাঘাটে যখন দূরে যাবে, চিটাগাং যদি যায়, এই বাচ্চাকে গাড়িতে নিয়ে গেলে কি কি করতে হয় একটু বলেন তো? বাচ্চা যাওয়ার সময় আপনার মাঝে সাথে তো দুধ খাওয়াতেই হবে, তারপরে হাত দিয়ে স্যালাইন, রাস্তা 3 ঘন্টা 2 ঘন্টা পর পর একটা করে স্যালাইন খাওয়ানো যাবে। আচ্ছা, তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকে ভালো। কতবার করে টানতেছেন এই গাভিকে? এই গাভি ধরেন যে রাত্রে আসি বাচ্চা দিছে, মনে করেন রাত তখন বাজে 11টা। আচ্ছা, গত রাত্রে তো মোটামুটি বাচ্চা দিছে। কতবার করে টানতে হবে 10-15 দিন পর্যন্ত? এই 2-3 বার টানা হয়ে গেল সকালে আজকেই। আচ্ছা, ধার বাট কি একটু দেখানো যায়? হ্যাঁ অবশ্যই দেখান, একটু বাটটা দেখান তো। এগুলো ছোট দামের গরু, যেমন ওই যে আগের সপ্তাহ জার্সি বুধবারের একজন আসেই নাই, আপনি পাঠাই দিয়েছেন, তো এগুলো কিন্তু না এসেই বেশি কেনে, তো এই জন্য যা যা দেখানো যায় দেখান। আমার কথার উপর বিশ্বাস করে আল্লাহ তো অনেকেই নেয়। আচ্ছা, সেটাই বলতেছি, একটু ধার বাট দেখাই দেন। ধার বাট দেখাই, আর একটু জায়গা ছাত্রাত তো লাগবে না? না, 1 2, হ্যাঁ 3, এই শেষের ওই যেটা বাচ্চা মুখে দিয়ে আছে। আচ্ছা, 4টা বাট কাকা ক্লিয়ার আছে। এগুলো কত কেজি দুধ ধরে দিবেন? গ্যারান্টি কত লিটার? হয়েছে, চলে আসেন। 15 কেজি গ্যারান্টি। এর কমে যে যারা আসে না, যদি আপনার কথায় বিশ্বাস করে নেয়, তাহলে কিন্তু গরু নিয়ে আসতে হবে। যদি খুব কম বেশি হয়, যেমন আপনি বলেন 15টা 14-13 হলে কেউ ফেরত দেবে না, 14 হলে লাগবে, আর যখন 13 হবে ফেরত দিবে, তখন ফিরে দিন। দাম কত কাকা? ছোট করে বলবেন। দাম রাখবো একদম 165। 165 একদম? আমাদের আর কথা বলার কোনো সুযোগ রাখেন নাই না? একটু সুযোগ নাই না, এটা সুযোগ নাই, কোনো সম্মানই নাই। আচ্ছা, 1000 টাকা সম্মান? 1000 না, 2000 টাকা দিবেন। কারণ কি, এক বস্তা ভুষির দাম তো বাড়তি, এক বস্তা ভুষির দাম দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে 163 বকনা বাচ্চা সহ 15 কেজি দুধ, হ্যাঁ গ্যারান্টি। গ্যারান্টি। চলেন 2 নম্বর গাভি দর্শকদের দেখেন। 2 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ। এটা কি জাতের গাভি আসলে? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। আচ্ছা, দাঁত কয়টা? দাঁতে 4 দাঁত ছিল, 6টা হচ্ছে নতুন, 6 দাঁত, জি। খিল হবে? খিল আছে। কত নম্বর বাচ্চা? 2 নম্বর। এটা 2 নম্বর বাচ্চা দিবে। ছেলে না মেয়ে বাচ্চা? কোলে মেয়ে বাচ্চা। কোলে বকনা বাচ্চা? বকনা বাচ্চা। বাছুরটা কোন জাতের হয়েছে? বাছুরটা জার্সি বাচ্চা হয়েছে। জার্সি বাচ্চা। বাছুরটার বয়স কয়দিন? বাছুরটার বয়স 1 দিন। গতকালকে হয়েছে? মনে হয় 12 ঘন্টা টাইম হয়েছে। 12 ঘন্টা, তাহলে 1 দিন পরে নাই। আচ্ছা, পেট থেকেই তো তাহলে বড় বাচ্চা হয়েছে। বড় বাচ্চা হয়েছে। কতবার করে টানতেছেন? এটা আজকে ধরুন 2-3 বার টানা হয়ে গেল। মায়ের সাথে যে কোনো জায়গায় কি যাবে এখন? হ্যাঁ, যে কোনো জায়গায় যাবে। তবে দূরে না নেওয়াই ভালো। আপনারা এখানে যেহেতু কাকার ফার্ম আছে, 2-3 দিন রেস্ট করে, হ্যাঁ ওয়েটিং শেড আছে, আপনারা এখানে বায়না করে রাখতে পারবেন, তারপরে ফুল পেইড করে দিয়ে নিয়ে যেতে পারবেন। এগুলোর থেকে কত কেজি দুধ থাকবে? এটা আমার যে নেক 16 গ্যারান্টি থাকবে। আচ্ছা, 15+, জি, 16 লিটার গ্যারান্টি। গ্যারান্টি আমরা 1 কেজি মাইনাস করে দিলাম, 15টা গ্যারান্টি, একবার গ্যারান্টি। আচ্ছা, 14 হলে কিন্তু ফেরত নিতে হবে? নিতে হবে, 100 বার দিবে ফিরে। দাম কত এটার? দাম রাখবেন 2 লক্ষ 10। 2 লক্ষ 10, জি। বাটগুলো চিকন চিকন লম্বা বাট আছে, কালো রং, খুব মজা। 2 লক্ষ 10, জি। দর দামের সুযোগ আছে? হালকা কিছু। এক দামে নিলে? হ্যাঁ, এক দামে নিলে একদম 2 লক্ষ 5। 100 কত জানো বলতে? 2 লক্ষ 5। আচ্ছা, 2 ভাঙা হবে যাবে না? না, 100-205 দিতে হবে। তারপরে যারা কিনতে চান ইনশাল্লাহ আলোচনা করলে কাকা আর একটু কমায় দিবে নাকি? আচ্ছা, আমি গাড়ি ভাড়াটা দিয়ে দেবো ফ্রি। ফ্রি? অল বাংলাদেশ? অল বাংলাদেশ। আপনার ট্রান্সপোর্ট দিয়ে নাকি? হ্যাঁ। চলেন আমরা 3 নম্বরে গাভি দর্শকদের দেখাই। 3 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি নিয়ে আসলেন, সাদা কালো, সাদা অংশ বেশি। কি জাতের কাকা এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভি, জি। গাভির দাঁত কয়টা? এটা 2 দাঁত। 2 দাঁত, জি। পোলেটি? পোলেটি, প্রথম বাচ্চা দিবে। প্রেগনেট কত মাস? প্রেগনেট তো আপনার কার্ডের হিসেবে এখন 12 দিন টাইম আছে, সময় হয়ে গেছে আর 12 দিন সময় আছে। এখন যারা রিস্ক নিয়ে নিয়ে যেতে চায়, নিয়ে যেতে পারবে? পারবে, হয়তো কাছে কোলে যদি ঢাকার আশপাশে হলে নেওয়া যাবে,
খোলাখুলি কথা, আর যদি দূরে হন নিয়েন না, এখানে ডেলিভারির সুযোগ আছে, ডেলিভারি করে তারপরে নিয়ে যেতে পারবে, সমস্যা নেই। বাট জরায়ু ওগুলো গ্যারান্টি, এগুলো গ্যারান্টি আছে জি, বাচ্চা হওয়া পর্যন্ত গ্যারান্টি, বাচ্চা হওয়া পর্যন্ত গ্যারান্টি। কত কেজি দুধের আইডিয়া করে কিনছেন? এটা 15 কেজি গ্যারান্টি। ওই অতিরিক্ত বডিতে 20-25 কেজি বলে লাভ কি নাকি? লাভ নাই জি। বড় গাবি 15 কেজির আইডিয়া থাকতেছে। আচ্ছা খাবে দাও। আচ্ছা 15 কেজির দাম কত? এটার দাম রাখবো আমি 1,95,000। 195,000 জি। চাওয়া চাওয়া আলোচনার সুযোগ দিবেন না? হালকা কিছু সম্মান করে একদমে, যদি আমার কোনো ক্রেতা ভাই বোনেরা নেয় তার জন্য কত? একদম 90,000। একদম 90 জি। এরপর আর কোনো সুযোগ নেই? না এরপর সুযোগ নেই। চলেন আমরা 4 নম্বরে গাভি দর্শকদের দেখাই। 4 নম্বর সিরিয়ালে বড় সাইজের আরো একটি গাভি নিয়ে আসলেন, সাদা কালো। এটা কি জাতের কাকা? এটা বুচি মুন্ডি, যোগী মুন্ডি বলে না জি জি, যেগুলো সিং এর চেয়ে বড় আর হয় না। না না আচ্ছা এরকমই থাকবে না জি। আচ্ছা বুচি মুন্ডি বলে না? এটা বুচি মুন্ডি। দাঁত কয়টা হইছে? এটা দাঁত 4 ছিল, আর একটা দাঁত ভাঙছে কেবল। 5 দাঁত, তবে আমরা বিজোড়ের হিসাব করি না, 6 দাঁত ধরে নিলাম, নতুন 6 দাঁত যাচ্ছে। দ্বিতীয় বাচ্চা না? এটা দ্বিতীয় বাচ্চা, আগে একটা বাচ্চা দিছে কিন্তু। আচ্ছা প্রেগন্যান্ট কত মাস? প্রেগন্যান্ট আপনার 9 মাস চলছে। বাচ্চা দিলে মনে হয় খুব একটা ভাঙবে না? না না, এই জাত ভাঙবে না, দুধের রাজা হবে এগুলো। কত কেজি হয়েছে দুধের প্রথম? গরু আমাকে বলে দিছে যে 18-19 পর্যন্ত দহন করছে। দহন করছে প্রথমে? আপনার কি মনে হয় মিথ্যা বলছে না? না না, এটা কখনো মিথ্যা বলতেই পারে না এগুলো। আমার একটা দীর্ঘ বিষয়, ওগুলো আমার চামড়াটা এতই পাতলা আর এত সব। আচ্ছা এখন কত দুধ হবে ইনশাআল্লাহ? এটা যে নেক আমার একটা তার 20 প্লাস দুধ হবে। 20 প্লাস এর আইডিয়া বাট জরায়ু আপনার? ওগুলো গ্যারান্টি। আচ্ছা এখন তো জার্নি করতে পারবে না? হ্যাঁ এটা জার্নি করতে পারবে, এটা এখনো 15 দিনের উপরে টাইম আছে। দাম কত পড়বে এটার? এটার দাম পড়বে 2,25,000 একবারে। 225 জি। সীমিত আলোচনার সুযোগ আছে? হালকা কিছু সুযোগ আছে। চলেন আমরা 5 নম্বরে গাভি দর্শকদের দেখাই। আচ্ছা দেখো 5 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন, এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির গাভি। আজকে 2 সপ্তাহ ধরেই সব গরু কিনতেছি হাই কোয়ালিটি। তবে আগে যেগুলো দেখলাম কাকা ওগুলোর তুলনায় মানে এটার তুলনায় ওগুলো কিছুই না। জি জি। আচ্ছা এটা কি জাতের গাভি? এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান, খুব দর্শনদারি একটা গাভি। বয়স কেমন? এটার বয়স আপনার কেবল আপনার 2 দাঁত কেবলই হচ্ছে, মাত্র 2 দাঁত হচ্ছে। দাঁত দেখাও দরকার। আচ্ছা একটু দাঁতটা অবশ্যই দেখাবেন আমাদের, গরু বড় তো, অনেক বড় গরু, মানে এগুলো কিন্তু 5 ফিটের উপরে উচ্চতাই আছে। কিনতে আমার খুব কষ্ট হচ্ছে, তারপরেও মানসিক চাচ্ছি যে ভালো জিনিস কিছু, ভালো কিছু নিক নাকি আরো পারা। 2 দাঁত তো অনেক গরুই আইসেলা দেখতেছে, দেখি একটু বড় করে হা করান, একা একা সম্ভব না আসলে। গরু যদি কেউ চিনতে পারে তাহলে অবশ্যই যেন এই গরুটা নেয়। আচ্ছা আর একটা জিনিস আমি একটু দেখাই কাকা, বাইরের জাতের যে গরুগুলো দেখে এটা যে 2 রানের মাঝখানে আমরা যেটা বই খাতায় কলমে যেটা শিখছি যে উন্নত জাত কি ধরনের হয়, এই যে 2 পাশের থেকে মাঝখান থেকে এই যে এরকম উলান বের হয়ে আসতে হবে, কতদিন সময় আছে কাকা? এটা টাইম আছে আপনার এখনো 15 দিনের মতো টাইম। এখনো 15 দিন? 15 দিন সময় পেলে তো এর পালান নিয়ে শোয়া কঠিন হয়ে যাবে। কঠিন আছে এত পালান হবে। বাট জরায়ু ওগুলো গ্যারান্টি, 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। এগুলো থেকে কি পরিমাণ দুধ আসতে পারে কাকা ফার্স্ট ল্যাকটেশনে? এগুলো প্রথমে আমার একটা টার্গেট যে 25+ দুধ আসার কথা, কিন্তু আমি 22-23 এটা কনফার্ম হবে ইনশাআল্লাহ। আচ্ছা 25ও বাদ দিলাম, 22ও বাদ দিলাম, 20-এর উপরে তো দুধ থাকবে ইনশাআল্লাহ। এটা তো 100%, ওটা তো বলাই লাগে না। দাম কত? এটা দাম লাখ রাখবো আমি 3,20,000। 3,20,000। আর এগুলো যদি প্রথমে 20 কেজি দুধ না হয় জি, আর কোন গরুর দুধ হবে কাকা? এই গরু যদি 20 কেজি দুধ না হয় তাহলে বাংলাদেশে আর কোনো গরু 20 লিটার দুধের আশা করা যাবে না। দাম 320 চাওয়া চাওয়া, জিনিসও যেমন তার দামও তেমন, দামও তেমন, ভালো জিনিসই ভালো দাম আছে, দরদাম করার সুযোগ আছে তো না? হ্যাঁ এটা দরদাম করার সুযোগ আছে। চলেন আমরা পরবর্তী গাভি দর্শকদের দেখাই। 6 নম্বর সিরিয়ালে কাকা আবহাওয়া তো বেশি একটা ভালো না, মেঘলা আকাশ, শেষ করে দেবো এটা। গরু হিউজ আছে, আমি যদি চাই সন্ধ্যা পর্যন্ত ভিডিও করা যাবে, তো এটা শেষ করে দিলাম। হ্যাঁ 6 নম্বর সিরিয়ালে শেষ একটা গাভি নিয়ে আসলেন, এটা সবচেয়ে বড় এবং 5-এর চেয়েও কিন্তু এটা অনেক বড় সাইজের, এটার বডি আরো বড়, অনেক বড় গরু সব। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা দর্শক দেখলেই বুঝতে পারবে যে গরুগুলো কি হাই কোয়ালিটির রবুল আনা ধরছে। সিং দেখে তো মনে হচ্ছে এটাও জোয়ান গরু। 2 দাঁত কেবল, 2টা দাঁত হচ্ছে, মাত্র 2 দাঁত। হ্যাঁ আচ্ছা 2 দাঁত প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা, প্রেগন্যান্ট, প্রেগন্যান্ট। কতদিন সময় লাগবে এটা? টাইম লাগবে আপনার
এগুলো কত কেজি দুধ হতে পারে কাকা? এগুলো কাকা যে লিক 25-এর উপরে, আমার আল্লাহর রহমতে এগুলো আইডিয়া থাকলো না। এটা 25 আর আগেরটা হচ্ছে 22-23, তার মানে 1 কেজি আরো মাইনাস 22 কেজি, আর এটা 25 কেজি, তার মানে 47 কেজি। জি, দুধ ইনশাল্লাহ থাকবে জোড়ায় আল্লাহর রহমতে, উপরে আল্লাহর ইচ্ছা। যদি এগুলো যদি দুধ না হয়, যে দুধের কথা বলছি, তাহলে আর মনে হয় বাংলাদেশে আর কোনো হাই কোয়ালিটির গরু তো আর নাই, হাই কোয়ালিটির এরসা গরু আর নাই। আচ্ছা, এই যে আমার এক মুরব্বি চাচা আছে, উনি এখানে আরো পরায় গরু কিনতে আসছে, তো উনি তো অনেক অভিজ্ঞ, ওনার মুখ থেকে একটু শুনবো। উনি একদম এখানে তো উনাকে আমি চিনি না, ওনার সাথে এই মাত্রই কথা বললাম। চাচা, এই যে গরু দুইটা দেখতেছেন, ভালো গরু, খুব ভালো। একটু ক্যামেরার দিকে তাকায় বলুন, আপনার নাম? আমার নাম দবির মোল্লা। আসছেন কোথা থেকে? গোপগ্রাম খুকসার নিকটে। সেটা কোন জেলার মধ্যে পড়ছে? কুষ্টিয়া জেলার মধ্যে। কুষ্টিয়ার মধ্যে পড়ছে। আচ্ছা, এই যে কাকা, এই যে এই গরুটা, আপনি তো সরাসরি আসছেন, 22 কেজি দুধ? হ্যাঁ, দুটো তার বললো 25 কেজি, 25 কেজি আর 22 কেজি, এটা 22 কেজি। আপনি তো গরু পালক, বহুদিন হলো গরু পালেন, আপনার চোখে কি লাগে, হবে গরু দুটোই আগে? হ্যাঁ, গরু দুটির দুধ হবে ভালো। কতটুকু করে হবে আপনার মনে হয়? 25 কেজি আর 22-23 কেজি, এটা হবে, হবে ইনশাআল্লাহ। যেভাবে বর্ণনা দিছে, যে বড় বড় গরু দেখাইছি, এগুলো কি ঠিক আছে নাকি? না, ঠিক আছে, না ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ কাকা, শুভকামনা রইল আপনার জন্য। তো কাকা, এটার দাম কত? দাম বলা হয় নাই। এটার দাম কাকা, দাম চাইলে চাবনে 4,20,000, দাম দর নাই, একবার 3,60,000। 3,60,000, 3,60,000 আর 3,10,000 নাকি? না, 20, 3,20,000, 3,20,000 আর 3,60,000, তাহলে কত আসে? 600 কত? 680 হয়। 680, 680 যদি একবারে কেউ নেয় জোড়া ধরে, কত টাকা পড়বে কাকা? গাড়ি ভাড়া তো দেওয়াই লাগবে আপনার, এই দুইটা তো দিলে তো গাড়ি ভাড়া দেওয়াই লাগবে। দুধের গ্যারান্টি আমরা ওই 47-45 ধরছি, জোড়ায় 45 লিটার গ্যারান্টি দিবেন। দাম কত নেবেন বলেন? দাম ওই তো আপনার দাম আসলো, দাম আমি একটা দাম বলি, 6,80,000 হইলো আপনার আরো 10,000,000। আমি বলি দেখেন তো, এই 680-র মধ্যে 30,000 ডিসকাউন্ট দেওয়া যায় নাকি? 30,000 কম ডিসকাউন্ট দিলে যে লাভ, আর গাড়ি ভাড়াটা দিয়ে দিবেন। গাড়ি ভাড়া আমি দেবো, দুটো করে দিলে গাড়ি ভাড়া, তাহলে হচ্ছে 650 দাম। এত এত দেন না, একটা একটা মায়ের মুখী দাম দিয়ে দেই কাকা, এত কম দিলে যে কাকা। দেখেন, কিছু শিখে বসাতে হবে, হয়তো আগের মতো অত লাভ হবে না। 650 গাড়ি ভাড়া অল বাংলাদেশ আপনার। আচ্ছা দাদা, ঠিক আছে, ঢাকার মধ্যে হলে তো আপনি বেঁচে গেলেন, সিলেট গেলে তো বেশি গাড়ি ভাড়া লাগবে। আচ্ছা দাদা, দিছেন মন থেকে? দিছেন। আচ্ছা দিলাম। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন? 01745070633। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন সংক্ষেপে? সংক্ষেপে আর কি বলবো, মানুষ তো বোঝা শিখছে, আমি গল্প করলাম আর আমার গল্প তো আর কেউ খাবে না। না না, এখন মানুষ যদি ভালো জিনিস কিনতে চায়, তাহলে যেন রবলের খামারে আসে, সরাসরি আসে, গ্যারান্টিতে বলতে পারি, আপনার দৃষ্টিক্রম চ্যালেঞ্জ করে বলতে পারি যে ভালো জিনিস বিক্রি করা ধরছে, ভালোই বেচবো আল্লাহর রহমতে। তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনে গাভী দেখানোর জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।